আচ্ছা, আমার ঘরে কাজ হচ্ছে, দেখাই যাচ্ছে, এবং রঙের কাজ হচ্ছে, ফল সিলিং এর কাজ হয়েছে কয়েকদিন আগে। ফল সিলিং অথবা ফল সিলিং, এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে। ইন্টারনেট যদিও দুটোকে অ্যাভেলেবল দেখায়, বলো তো কোনটা আসলে ফল সিলিং নাকি ফল সিলিং? তো কাজ হচ্ছে, তাই জন্য আমি এই কটা দিন নিচের ঘরে খাওয়া দাওয়া করছি, নিচের ঘরেই ব্লগ করছি। তোমরা দেখতেই পাচ্ছ, উপরটা কম দেখানো হচ্ছে। আমি দেখি ঘরটা পুরো একেবারে অগোছালো হয়ে আছে যাকে বলে, জাস্ট কিছুটা এগিয়েছে কাজ। এই আমাদের রঙের মিস্ত্রি কাকু কাজ করছে এখানে। ফল সিলিংটা মোটামুটি কিছুটা অলরেডি হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে, লাইট টাইট লাগাতে হবে। আর এইটা হচ্ছে কি আমার ঘরটা, যেটা তোমরা দেখেছো এর আগে। এই ঘরে কিন্তু এখনো কিছুই হয়নি বলতে গেলে, শুধু জাস্ট ফল সিলিং এর স্ট্রাকচারটা হয়েছে, আর ঘরটা পুরো একেবারে শুধু প্রাইমার মারা আছে। এই দেওয়ালটাতে ওয়ালপেপার বসবে, এই দেওয়ালটাতে ওয়ালপেপার বসবে, তারপরে রং টং এখন অনেক কিছু বাকি আছে, লাইটের প্রচুর কাজ বাকি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক না কেন, এই সব মিলিয়ে একটুখানি চাপে আছি। তার মানে বলিনি, আমার মাঝখানে কম্পিউটার খারাপ হয়ে গেছিল। তোমরা যারা ফেসবুকে দেখলে আমার নতুন ম্যাকবুক প্রো, ইয়েস আমার নতুন ম্যাকবুক প্রো, হ্যাশট্যাগ M1 চিপ, ভাবলে একটা কিরকম শিহরণ জাগে গায়। এনিওয়ে, কারণ আমার কম্পিউটারটা হঠাৎ খারাপ হয়ে যায়, আমার iMac, যেটা আমার প্রাণের থেকেও বেশি প্রিয়, এখনো আছে, সারাতে হয়তো হবে, কিন্তু অ্যাপল সার্ভিস সেন্টার থেকে ওটা সারানো যাচ্ছে না, কজ অ্যাপল সার্ভিস সেন্টার ওটাকে ভিনটেজ বলে ঘোষণা করেছে। সেই জন্য কাজটা একটু স্লো চলছিল, কারণ এডিট অনেকদিন বন্ধ ছিল। আর আমি না অত ব্যাংকিং করে রাখি না যে 8-10টা এডিট আমার রেডি করা থাকে না, আমি জাস্ট ফ্লোতে কাজ করি, সেটাই আর কি তোমাদের কাছে ছাড়ি, ডেইলি বেসিসের কাজই ছাড়ি। ওকে, কি বলবো, গরম প্রচুর পড়ে গেছে এবং ওপর নিচ দৌড়াদৌড়ি চলছে। আমার থেকে আমার মায়ের বেশি খাটনি হচ্ছে, যা হয় বাড়ির মহিলারাই এইসব ক্ষেত্রে বেশি পরিশ্রম করে। এবং ভিপাল আছে, ভিপালেরও টুকটাক দৌড়ঝাপটা চলছে। আমার বাবা কিন্তু রং টং আনা এটা সেটা সেগুলো তো অনেক কাজ করছে, আমাকে এডিট করতে হচ্ছে, তার সাথে ঘরের জিনিসপত্র সরানো ঠরানো এইসবও করতে হচ্ছে। তো আমরা এই পয়লা বৈশাখে একটু ব্যস্ত কাজকর্ম নিয়ে, বিশেষ করে বাড়ির ঘরের কাজকর্ম নিয়ে একটু বেশি ব্যস্ত। কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই খুবই সুন্দর দেখতে লাগবে, মেবি তখন জানিও কেমন লাগছে। ঠিক আছে, তোমাদের সেই পুরনো স্টুডিও নতুন একটা মোড়কে, একটা প্যাকেজিংয়ে আসবে আর কি। নমস্কার প্রত্যেককে, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা খুবই স্পেশাল ডে বাঙালিদের কাছে, এবং আমার মনে হয় সারা পৃথিবীতে যত বাঙালি আছে তাদের প্রত্যেকের কাছে আজকে একটা মানে উৎসবের দিন আর কি, এবং অবাঙালিদের কাছেও, যারা যারা বাংলা কালচারকে এবং বাংলা খাবারকে ভালোবাসে, প্রত্যেককে শুভ নববর্ষ। এবং আজকে টেবিলে আমি জানি যেগুলো নিয়ে আমি অপেক্ষা করছি বসে, তার থেকেও বেশি অপেক্ষা তোমাদের, যে আজকে আন্টি ঠিক কি কি রান্না করলো আর দাদা ঠিক কি কি আজকে খাবে, সেই অপেক্ষা আমার থেকেও যে তোমাদের বেশি সে আমি জানি। এই ভিডিওটা নববর্ষের একদিন পরে আসছে, আর দেখলেই যে আমাদের বাড়িতে এখন কাজকর্ম চলছে, আমার উপরের ঘরটা পুরো অন্যরকম করে তৈরি করা হচ্ছে, রং হচ্ছে, ওয়ালপেপার দেখতেই পারলে তোমরা এতক্ষণ ধরে। তো তার মধ্যে থেকে মায়ের অনেক কাজ থাকে, সকাল থেকে উঠে মিস্ত্রি আসে কাজ হয়, তারপরে মায়ের নিজের রান্নাবান্না, আর হচ্ছে কি ওপরে নানা রকম ঘষাঘষির কাজে ধুলো টুলো গুলো ওপর থেকে নিচে আসছে, সেটা নিয়ে মা খিটখিট করছে, মাম্মা আমার মাটিতে বসে টসে পড়ে, তো এই নিয়ে চলছে আর কি। এনিওয়ে, খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগে খাবারগুলোর সাথে আলাপ করিয়ে দেওয়া হবে, এবং খাবারগুলোর সাথে আলাপ করা তো একটা সময় লাগবে, কারণ অনেক খাবার আছে। আমি বরং এইখানে গরমা গরম ফিশ ফ্রাই খেতে খেতে মা আলাপ করাবে, মানে আমি এই ফিশ ফ্রাইটা গরমা গরম খাবো, মা আলাপটা করাবে। এটা হচ্ছে ফিশ ফ্রাই। আচ্ছা, এবার এখানে চলে এসে এটা কাসুন্দি, এটার সাথে যাবে ডাল, মুসুরির ডাল, এটা হচ্ছে চিতল মাছের বেগুন কাটা ঝোল। আচ্ছা, চিতল মাছের পাতলা ঝোল হয়? পাতলা ঝোল, হ্যাঁ, বেশ। আর পটলের দোরমা চিংড়ি মাছ দিয়ে, ভেরি ফেমাস। আর এটা হচ্ছে নবাবি চিকেন, নবাবি চিকেন, চমৎকার। আর এটা হচ্ছে চিতল মাছের মুইট্টা, চিতল মাছের মুইট্টা গরম ভাতে দুইটা। এটা হচ্ছে মটন ঝোল, মটনের কষাকে। এটা হচ্ছে আমের চাটনি। আর এখানে যা আছে এটা যে রসমালাই, দাঁড়াও আগে বলিনি, এগুলো কিন্তু সব মায়ের হাতে বানানো, এগুলো কিন্তু কোনটা কেনা নয়। হ্যাঁ, এটা রাজভোগই বলা যায়। এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে রাজভোগ, এটা হচ্ছে ঘরে পাতা দই, তার উপরে ওই কালার, ওটা কি তার মানে একটু ম্যাঙ্গো ফ্লেভার নাকি? না, একটা ম্যাঙ্গো ফ্লেভার থেকেও হচ্ছে ওটা দেয়া হয়েছে, তো পাকা আমের যে কাঠটা হয় ওইটা উপর থেকে এখানে দিয়ে রাখা হয়, ওটা ম্যাঙ্গো ফ্লেভার আছে। হ্যাঁ, ওই কাঠটাকে দিয়ে। এটা হচ্ছে তরমুজের জুস, আর এটা হচ্ছে আঙুরের জুস। ওকে, ইতিমধ্যে আমরা গোটা ফিশ ফ্রাই জাস্ট উড়িয়ে দিয়েছি, আর তারপরেই আমি ধাবিত হচ্ছি টুয়ার্ডস আঙুরের জুসটা, দেখি ঠিক খেতে কি রকম লাগে।
তরমুজের জুস আমার অল টাইম ফেভারিট, অল টাইম ফেভারিট আমার তরমুজের জুস, সব সময় ওটা খায় ভালোবাসে, এটা আমার বাড়িতে সব সময় মোটামুটি হয়, গরমকাল থেকে শুরু হয়ে যায় এটা, এটা পুরোটাই খেয়ে ফেলবো, যাই হোক থাক এটা ওটা দিয়ে খেতে কাজে লাগবে। তাহলে ফিশ ফ্রাই দিয়ে হলো, এবার আমি চলে আসি ডাল দিয়ে, মানে মুসুরির ডাল তাই তো, এবার আমি চলে আসি মুসুরির ডাল দিয়ে পটল এবং বেগুন ভাজা, বেগুন ভাজা মুসুরির ডাল আর এই যে পটল, যেমনি করে আমি খেতে ভালোবাসি গোটা গোটা পটল হবে, মাঝখান থেকে কাটলেও হয় কিন্তু তবু আমার গোটাটা বেশি ভালো লাগে। এটা করার কারণ হচ্ছে আজকে নববর্ষ, বাঙালিদের একদম সাধারণ ডালে ভাতে মাছে ভাতে যেটা বলা হয় তার জন্য মুসুরির ডাল, তার সঙ্গে গোল গোল করে বেগুন ভাজা পটল ভাজা এটা আমি রেখেছি আজকে। গন্ধরাজ লেবু, সত্যি কথা বলছো মুসুরির ডালের সাথে ভাজা দিয়ে লেবু দিয়ে খাবার যে তৃপ্তিটা এটা পৃথিবীর কোনো খাবারে নেই, এটা আমি এর আগেও অনেকবার বলেছি, এতটাই ইউনিক একটা খাবার যে এটার কোনো সাবস্টিটিউট নেই। যত খাবারই খা সবার প্রথমে যদি এইটা একবার খাস তারপরের খাবারগুলো একটা অন্য লেভেলের হয়ে যায়, ভালো লাগে, সাজতে খুব ইচ্ছা করলো নতুন বছর, তো তার জন্য আমি একটু সেজে গুজে আজকে বসেছি। মখা ঝালা যাক, সবাইকে একটা ছোট্ট টিপস দিই, অনেক কিছু যখন খেতে হবে তখন কিন্তু যে কোনো খাবার ভাত কম খাবে, যে কোনো আইটেমটা দিয়ে ভাতটা একটু কম খাবে তাহলে সব কটা রান করতে পারে। অনেক সময় কি হয়ে যায়, আমি যেমন বলছি এক্ষুনি যেমন আমি এই ডালটা দিয়ে খাচ্ছিলাম, তো স্বাভাবিকভাবে ডালটা দিয়েই মনে হচ্ছে আরও খাই আরও খাই, কারণ এত সুস্বাদু লাগছে। আমি জানি ডাল যদি আমি বেশি খাই তাহলে এই পর্যন্ত আসতে পারবো না, তাই একটু ডাল দিয়ে অল্প করে খেয়ে নিয়ে যাবে, এইবার খাবো তাহলে সব কিছুকে তুমি টেস্ট করতে পারবে। আগেই দেখে নিচ্ছ ফিশ ফ্রাইটা আমি খেয়ে নিয়েছি, তবু একটা ফিশ ফ্রাই আমি পাতের পাশে রাখবো, কারণ ফিশ ফ্রাই অসামান্য লাগে ভালো খেতে, এবং ডালের পরেই যেটা যায় এটা তাই তোমা বেগুন কাটা ঝোল, এই যে এইটা হচ্ছে বেগুন কাটা ঝোল, এই জাস্ট দিলাম মাছের পিস নিলাম আর অতি অবশ্যই একটা বেগুন নিলাম, এটা হচ্ছে চিতল মাছের বেগুনের পাতলা ঝোল, এটা আমি কখনো খাইনি, যায় চিতল মাছের সাথে না, এটার সাথে লেবু যাবে। তোর বাবা এত কিছু খেলো শুধু এই মাছের ঝোলটা বেশি ভালো খেলো, বলছে ওগুলো সব রাতে খাবো। ফ্রাইগুলো কি বাবাই ভেজে দিল? হুম, আমি ম্যারিনেট করে রেখেছি, সব কিছু আমি করে রেখেছি, তোর বাবাই এসে ওটা বানিয়ে দিল। ফিশ ফ্রাইয়ের সাথে কিন্তু কাসুন্দি এবং পেঁয়াজ এগুলো মাস্ট, অবশ্যই খাওয়া দাওয়া ভাই অন্য ব্যাপার, এটা হচ্ছে চিতল মাঝারি সাইজের চিতল, এটা বাবা বাবা মাছটা খেয়ে নিয়ে দিয়ে সুস্থে তারপরে আসছি আগে বলো কিছু, তাহলে আমার খাওয়া দেখছো তুমি চুপ করো। বলতে যাচ্ছিলাম যে বলো আমার আঁকাগুলো হাতের কাজগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, মাকে দে মায়ের কাজগুলো দেখা একবার, এগুলো কিন্তু সব মায়ের করা, এই যে পাখাটা দেখছো এই পাখাটা কিন্তু একটা সাধারণ তাল পাতার পাখা ছিল, সেটাকে কিন্তু মা সম্পূর্ণ রং করে এবং কারুকার্য করে তৈরি করেছে, এটা বাড়িতে একটা পুরনো পাখা ছিল তাই তো, তাল পাতার এমনি সাধারণ যেমন পাখা বাড়িতে থাকে, পুরনো পাখা একদম। আর ঘরটা হচ্ছে মাটির, কিনে নিয়েছি বাজার থেকে, কিনে নিয়ে এসে আমি মানে গোল্ডেন কালার রং করে পিতলের ঘটের মতন বানিয়েছি, যেরকম লক্ষ্মীর ঘট হয় পিতলে ওরকম করেছি, আর সত্যিকারেরই একটা ডাব বসিয়ে দিয়েছি, আমার গাছের আমের পড়লো, আমার গাছের বেলপাতা, আমার গাছের বেলি ফুল সবই আমার, তো আমি এনে সাজিয়ে এবং বেরিটাও আমি বানিয়েছি, এই যে বেরিটা আমি খাটাল থেকে গিয়ে খড় কিনে নিয়ে এসে মানে খড় নিয়ে এসে আমি বেরিটাকে করে নিয়েছি, করার পরে তারপরে মিষ্টির দিকে চলে আয়, মিষ্টিগুলো যে বানিয়েছি দেখো এটা বোঝাই যাচ্ছে একটু ফেটে গেছে, একটু হয়েছে, বানিয়ে আমি ভার কিনে নিয়ে এসে এর মধ্যে করে আমি সাজিয়েছি, যাতে আর কি একটু নববর্ষের দিনে একটু খুবই চমৎকার লুক দেখতে ভালো লাগে, আর এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এটার নাম হচ্ছে ভেরি ফেমাস পটলের দোরমা, অনেকে বলে পটলের দোলমা, আবার অনেকে বলে পটলের দোরমা, এইটা নিয়ে একটা আলোচনা আছে সবসময়, আমি যেমন ছোটবেলার থেকে দোরমা শুনে আসছি বলে দোরমাটা বলতে বেশি অভ্যস্ত, আমি তো মাত্র পটলের দোরমাই জানি, হ্যাঁ অনেকে আবার বলে পটলের দোলমা হতে পারে আমরা জানি, এই মাথা এটা স্টাফিং দেওয়া থাকে, এটার থেকে খুললাম মাথাটা আর ভেতরে রয়েছে একদম অন্য লেভেল অফ ভেতরে রয়েছে, এটা অতি অতি পুরনো এবং ভীষণই পপুলার একটা বাঙালি ডিশ এটা একটা, এবং এটা ভেতরে কুচো চিংড়ি না মা, একদম কুচো চিংড়ি না, এটাকে নিরামিষ খেতেও ভীষণ ভালো লাগে, এই যে এই সাইজের চিংড়ি আছে নতুন, নিরামিষ কি দিয়ে পনির ফনির দিয়ে, নারকেলের পুর দিয়ে করে সেটা,
পনির দেওয়া যায়, নারকলের গুড় দেওয়া যায়, খুব টেস্টি হয় নিরামিষটা। আহা, এইবার খাবো যেটা এর আগে আমার চ্যানেলে এখনো পর্যন্ত আমি ট্রাই করিনি, সেটা হচ্ছে এই যে চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা চীনা, কি জানো গানটা, ভুইল্লা না 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 চীনা জাপানি লুইটা পুইটা, মনে আছে গানটা? ভুলে গেছো? আরে খরাজের, খরাজের। আমিও চিতল মাছের মুইঠাটা প্রথমই বানালাম। বাহ বাহ, বেশ ঘন গ্রেভি। হ্যাঁ, গ্রেভিটা বলে তো লাল, একদম তেল ভাসছে আর কি। এটার মধ্যে কী কী দিয়েছো মা? এটার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, ধনে, জিরে সব বাটা শিলে বেটে করেছি, খেয়ে দেখ। কেননা এইগুলো কেনা গুঁড়ো জিরে ধনে জিরে এই যে গুঁড়ো পাউডারগুলো এইগুলো এর মধ্যে একদম টেস্টি হয় না, তার জন্য আমি অনেক সময় নিয়ে মশলা শিলে বেটেই করেছি। ধনে জিরেটাই মাস্ট, গরম মশলা সব বেটেছি, শুধু পেঁয়াজটা মিক্সিতে দিয়ে নিয়েছি। এইটা হচ্ছে গিয়া চিতল মাছের মুইঠা, পুরো মাছটাকেই আর কি ম্যাশ করে বলের মতো করে বানানো হয়। আমি করে পাখি পাখি বল বানিয়েছো, তারপর সেটা কি গরম জলে দিয়েছো? শুধু মাছ না, এর মধ্যে আলু সিদ্ধ আছে, একটা ডিম আছে, এর মধ্যে যাবতীয় সমস্ত মশলা আছে, দিয়ে এটাকে ফাটানো হয়েছে, ফেটিয়ে রেখে দেওয়া হয়েছে আধা ঘন্টা মতো। তারপর এটা যখন একটু টাইট হয়ে এসেছে, তারপর এটাকে হাতের মুঠোর মধ্যে করে গরম জল ফোটে, তাই সেই জলের মধ্যে একটু ফেলতে হয়। চিতল মাছের মুইটা কিন্তু ভীষণই প্রাচীন একটা বাঙালি ডিশ। এটা যখন জল ফোটে, এক করে জল দিতে হয়, জলটা টকবক করে ফোটে, সবাই জানে আর কি, তবুও আমি একটু বলছি, জলটা যখন টকবক করে ফোটে, ওই জলের মধ্যে ওই ইয়েটা বল বল করে, মাছের এগুলোকে বল বল করে জলের মধ্যে ফেলে দিতে হয়। জলের মধ্যে মানে ফুটে 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 5 মিনিট ফুটাতে হয়, ফুটে এটা সিদ্ধ হয়ে যায়, তারপর ডুবো তেলে ভাজতে হয়, ভেজে তারপরে আবার একই মশলা, আগে পিছিয়ে দুটো একই মশলা। বাবা বা, আচ্ছা এই চিকেনটার নাম কি মা? নবাবি চিকেন। চিকেন নবাবি, তাই তো? আর নবাবি চিকেন, ব্যাস ব্যাস আবার পরে নিচ্ছি না, কথাটা হবে নবাবি চিকেন, নবাবি চিকেন, নবাবি চিকেন। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, দেখ কিরকম হয়েছে, নিশ্চয়ই ভালো হবে। সেদিনকে একটা করেছিলাম, আজকে আর একটা। বা এই গ্রেভিটা তো একদম ইয়ে টাইপের, মানে যাকে বলে ভীষণই স্টিকি, ক্রিমি। হ্যাঁ, এই দেখা যাক। একদম অন্যরকম খেতে, এর মধ্যে কি বেসন দেওয়া আছে নাকি? দ্যাট তাহলে এটা হয়েছে কি, পেঁয়াজ আদা রসুন সেদ্ধ করে পেস্ট করেছি, আমি তো এটা করেই থাকি, তারপরে এটাকে কষিয়েছি, তার মধ্যে দেয়া হয়েছে কাজু বাটা, প্রচুর কাজু বাটা দেয়া আছে, এবং কাজু বাটার সাথে তোমার যে টাইট হয়ে গেছে মশলাটা, টক দইকে জল ছড়িয়ে একদিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দিয়ে একদম টাইট বানিয়েছিলাম ওটাকে, তো ওইটাকে ফেটিয়ে পুরো তৈরি করা মশলাটাকে আবার মিক্সিতে দিয়েছিলাম, দই টই মানে যাবতীয় সব শুদ্ধ, শুধু মাংসটা ভেজে তুলে রেখেছিলাম, লাস্টে মাংসটা দিয়েছি, তার জন্য মশলাটা এরকম এসেছে। বেশ অন্যরকম, এটা একদম খেতে অন্যরকম চিকেন নবাবি, গ্ল্যামার আছে চেহারার মধ্যে, ওটা একটা স্মোকি ফ্লেভার আছে, সেটা কি করে আসলো? ওটা তোমার কাঠকয়লা দিয়ে, ঘি দিয়ে পুড়িয়ে, ও ওটা তো দেয়াই সবই, স্মোকটা তৈরি করেছো তুমি দেখে? এই হোটেলে যে মশলাটা দেখা একদম দেখিস না, ঠিক ওরকমই চিকেন নবাবি, একদম অন্যরকম খেতে ট্রাই করতে পারো। দইটাকে যেরকম ভাবে টাইট করা হয়েছে, তার ফলে কিন্তু পুরো এটা একদম টাইট তৈরি হয়েছে। ওকে, আমার মনে হলো ভাতের সাথে গেলেও রুটির সাথেও ভালো যাবে। এগুলোর সঙ্গে সবই যায়, এই রান্নাগুলো ওইভাবেই তৈরি হয় যে এগুলোর সঙ্গে রুটি, লুচি, পরোটা এবং ভাতও ভালো যাবে। ওকে হয়ে গেল, এবার মাটন। প্রতিবারের ন্যায় এইবারেও থালায় উপস্থিত হতে চলেছে আমাদের পয়লা বৈশাখের সব থেকে বড় হিট, যার নাম হচ্ছে মাটন কষা বেদ ধান শাহানু। ও হো, চামচে চামচে তো গ্রেভির মধ্যে আমার চর্বি উঠছে, কি সুন্দর ব্যাপারটা গো, একটা ছোট্ট মেটে নি, চমৎকার। দু পিস আলু আর মাটনের পিস একটাই জাস্ট নিলাম, ইচ্ছে লাগবে নেবো। আহা, আলুটা এক পিসই খা, আলুটা এক পিস খাবো না, দু পিস খাবো, দু পিস খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, সবাই জানাও তোমার নববর্ষে কী কী খেলে, কেমন হলো খাওয়া দাওয়া আজকে তোমাদের, সবাই প্লিজ কমেন্টে লেখো। তোমার সাথে আমি আমার খাওয়া শেয়ার করলাম, তুমি তোমাদের খাওয়া, তোমরা তোমাদের খাওয়া আমাদের সাথেও শেয়ার করো, তাহলে ভালো লাগবে আমাদের। একটু ভাত দাও তোমার।
আমাদের ছোটবেলায় এই নববর্ষের দিনে আমাদের সব থেকে থাক আমি তুলে এনেছি, আমাদের সব থেকে হতো মা, আমরা পাঁচটা ভাই বোন ছিলাম, তো আমার মা আমাদের একটা করে নতুন জামা একটা করে প্যান্ট কিনে দিত, আমরা ওটা খুব আনন্দের সাথে মানে পরের দিন পরবো বলে রাত্রিবেলা মা কিনে আসে পরের দিন পরবো বলে খুব আনন্দে থাকতাম। আর এই খাওয়া আমার বাবা সকাল হলে বাজারে চলে যাওয়া, মানে আজকে বিশাল কিছু হবে, তো এই যে আনন্দগুলো আমরা অনেকটা উপভোগ করে এসেছি। এখন তোমরা কতটা উপভোগ করো আমি জানি না, তবে আমাদের এই সব দিনগুলো যেমন জামাই ষষ্ঠী, এই পয়লা বৈশাখ আমাদের প্রচণ্ড এক একটা আনন্দের দিন, তা আমি সেইগুলো আমি ছেলের সঙ্গে সব শেয়ার করি এবং আমার এগুলো ভালোও লাগে। পৃথিবীতে মাটন যেদিনকে আবিষ্কার হয়েছিল সেদিনকে কোনো এক জিনিয়াস মানুষ বাঙালি অবশ্যই যে তার মাথা খাটিয়ে বার করেছিল মাটনের সাথে সব থেকে ভালো যদি কোনো সবজি যেতে পারে তার নাম আলু, এবং সেই আলু পাকা করে দিয়েছি। ছোট্ট মাটন নেওয়া যাক, বড়ই মাটন নিয়ে ফেললাম নাকি, মাটনটা খেয়ে তারপরে মিষ্টি নিয়ে আসছে, এবার খাবো এটা চাটনি। আমের সিজন পড়ে গেছে, আম ছাড়া কোনো চাটনি আর ভাবাই যাবে না, যখন আমের সিজন থাকে না তখন কিন্তু আমের চাটনিটা খুব মিস করি আমরা। ওহো, আমি ভেবেছিলাম আমার আম গাছ থেকে আম পেরে চাটনিটা করবো, কিন্তু গাছটা খুব উঁচুতে হাত পাওয়া গেল না। আমার হিমসাগর আম খুব সুন্দর হয়েছে, বড় বড় হিমসাগর হয়েছে। দুটো ছেলে দেখি আম পাড়তে এসেছিল সাইকেল নিয়ে, বাচ্চা দুটো এই বলেছে দেখি দূর পাচ্ছে লাভ দিয়ে দেখছি চেষ্টা করছে নিয়ে নেবে, সবাই ছোট ছোট বাচ্চারা পেরে পেরে নিয়ে নেয়, মজাও লাগে, ছোট ছোট বাচ্চারা বেশ চুরি করতে আসে ছেড়ে, এটা আলাদা মজাও লাগে। চাটনিটার ব্যাপারে কি বলবো, চাটনি ফাটনির ব্যাপারে কিছু বলার নেই, কারণ এটা মা চমৎকার বানিয়ে থাকে, জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং। আমার খুব ভাবে দৃষ্টি আকর্ষণ করছে আর কি রাজভোগটা, রাজভোগটা নাহলে আমি পারছি না। ও হো কি দেখতে চাটা চামচটা ফুটিয়ে নে, এটা দিয়ে তুলে দাও তো একটা রাজভোগ একদম। ভেরি সফট এবং মিষ্টিটা খুব কম, যেটা খুব দরকার। এটা হচ্ছে রসমালাই, আহা তুমি তো মা সমান হারে দেখো ময়রাও হয়ে উঠেছ, ময়রা এক অত্যাধুনিক রাঁধুনি থেকে এক অত্যাধুনিক ভারতে জমেছে আজ দই গো, ওহো বাটিতে জমেছে আজ দই, খাবো আমি কপাত কপাত। আমি বলবো না পুরোপুরি মিষ্টি দই, না আমি পুরোপুরি মিষ্টি করিনি তো, এটা কিন্তু একটা টক টক ভাব আছে টকদের মতো, অল্প মিষ্টি দিয়েছি যেহেতু দিয়েছি কারণ একটা টক মিষ্টি মিশাও থাকলে এই যে এত খাবারের পরে অত মিষ্টিটা খেতে ভালো লাগে না, তার জন্য হালকা মিষ্টি দিয়েছি। দইটা ফার্স্ট ক্লাস হয়েছে একদম অন্যরকম, এই দই তোমরা দোকানে খাওনি কারণ এটা একদম হাতে বানানো, আর আমের কাচ এটা কিন্তু মিষ্টিও না আবার টক দইও না, একটা মিক্সড এবং খুব ভালো লাগছে খেতে, খুব অনেক খেয়ে ফেলেছি, আমার পেটে আসার জায়গা নেই, যা যা আছে রাত্রে খাবো। এবারে তৃপ্তি সহকারে আমার প্রিয় ড্রিঙ্ক আর জুস ওয়াটারমেলন জুস খাই, নাড়াই আছে যে পাখাটা বানালাম এত সুন্দর করে, এর হাওয়া খেয়ে দেখেছিস কখন? না একটু হাওয়াটা দাও না, প্রচুর হাওয়ার দরকার, রান্নাঘরে এসে নেই তো, সুন্দর লাগছে গরম লাগছে। আগেকার দিনে আমার বাবা যখন খেতে বসতেন আমার মা এরকম পাখা নিয়ে এরকম পাশে বসে থাকতেন আর এরকম করে হাওয়া দিতেন, তখন তো আর এইসব এত পাখা টাকা কিছু ছিল না, এরকম আমার মা বসে বসে হাওয়া দিতেন, খাওয়া যতক্ষণ না হবে আমার মা এরকমভাবে হাওয়া চলতেই থাকতো।
থাক মা থাক এবার বন্ধ করে দাও নাহলে ঘুমিয়ে পড়বো এখানে আমি সিরিয়াসলি বলছি। যাই হোক না কেন নববর্ষের এপিসোড এই পর্যন্তই, দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হলো আজকে, মাকে বলেছি আইটেম একটু কম করো, এর আগেরবার নববর্ষগুলোতে প্রচুর আইটেম হয়ে যেত খাওয়া যেত না, ওই জন্য মা আজকে আইটেমটা একটু কম করেছে মোটামুটি। আর আমি একটু কিছু বলি, তুই এক্ষুনি ইয়ে করে দিবি সবকিছু। আচ্ছা বলো বলো, আমার একটা বলা আছে যে এই দেখো আমার কানে এই যে দুলটা, এটা আমার ছেলে পয়লা বৈশাখে আর কি আমাকে গিফট করেছে, বানিয়ে দিয়েছে, তাই জন্য আমি এটা আজকে পরে বসেছি। তো যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাকে এবং আমার মাকে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আগে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে প্লিজ লাইক করো, ব্লগটাকে খাওয়া দাওয়া আড্ডা কীরকম লাগলো জানিও, আর কমেন্টে কিন্তু লিখো বন্ধুরা তোমরা পয়লা বৈশাখে কী কী খেলে, কোথায় কোথায় গেলে, কীরকম আনন্দ করলে। আমি একটু ল্যাবখোর মানুষ, তাই জন্য পয়লা বৈশাখে আমি কোথাও যাই না, বাড়িতেই খাওয়া দাওয়া করে বাড়িতেই ঘুমাই, আর যে লেভেলের গরম পড়েছে খেয়ে দিয়ে জাস্ট একটু ঘরে গিয়ে টুকু শুয়ে পড়লে ঘুম চলে আসে, আবার মা তো নতুন পাখা বানিয়েছে হাওয়া টাওয়া দেবে আরও ঘুম আসে। যাই হোক না কেন, আর আর আমাকে এবং আমার মাকে যদি সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করতে হয় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কানেক্ট করে নিও। zerowattfilms@gmail.com আমার অফিসিয়াল ইমেল আইডি, আমাকে এখানে দরকার সংক্রান্ত কোনো মেল কিংবা মনের কথা লিখে মেল পাঠাতে পারো, একটু দেরি হয় কিন্তু অ্যান্সার নিশ্চয়ই দেবো। আর একদম প্রথমে ডিসক্রিপশনে দেখবে ফেসবুক পেজ আছে আমাদের জিরো ওয়াট, সেখানে অতি অবশ্যই লাইক করে দিও, সেখানে নানান রকম ভিডিও আসবে, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না এবং আমাকে ডিএম করো ইনস্টাগ্রামে, কথা হবে নিশ্চয়ই। তাহলে ভালো থাকো, খেতে থাকো, সবাই নতুন নতুন শাড়ি পরো, বেরিয়ে পড়ো আজকে একটু ঘুরতে, নতুন বছর আমাদের দিন এখন এটা, তো সবাই মিলে এই দিনগুলোতে আমরা প্রচুর আনন্দ উপভোগ করি, যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা আবার ফিরিয়ে আনতে চাই, আর আমরা যেন এই দেশে থেকে করোনা মুক্ত হতে পারি। অবশ্যই সেটাই চাই। তাহলে নববর্ষ সকলের খুব খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবার আসছি আমরা, আবার দেখা হবে নতুন ব্লগের নতুন এপিসোডে। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে আমি একটু তুলনায় কম খেয়েছি, কারণ কি রাত্রিবেলার জন্য একটু পেটে জায়গা রাখলাম। হয়নি, সব থাকবে, কোনো অসুবিধা নেই, যাবতীয়, না হলে আবার বলবে মা আমার ওগুলো আছে তো, ছোটবেলার মতো সবকিছু এখনো কিছু কিছু জিনিস বয়ে বেড়াচ্ছে। টাটা।